Dear learners, Assalamu alaikum. This is Ruhul Amin before you. I have been teaching English for 20 years. Today I will give you some special tips. How can you be skilled in English? By practicing yourself. Amra ashole etodin ingreji shikhechi kintu ashole ingrejite dokkho hote pari nai. Ajke inshallah amra dekhbo যে কীভাবে নিজে একা একা ঘরে বসে কিংবা অফিসে বসে ইংরেজি চর্চা করা যায়। ইউজ অফ বি ভার্বস, আমরা স্কুল কলেজে বি ভার্ব পড়েছি কিন্তু কখনই আমরা এগুলো ব্যবহার করতে পারি নাই দৈনন্দিন জীবনে। আমার বিশ্বাস আজকের পর থেকে সবাই আমরা এই বি ভার্বগুলোকে নিজে নিজে একা একা ঘরে বসে অফিসে বসে যে কোনো জায়গায় বসে বসে প্র্যাকটিস করে আমি ইংরেজিতে দক্ষ হতে পারবো এবং অনেকগুলো বাক্য আমি নিজে বানাতে পারবো। তাহলে চলুন আমরা প্র্যাকটিসে চলে যাই। প্রথমে এখানে আমি অ্যাম ইজ আর এর কথা আলোচনা করছি। অ্যাম ইজ আর প্রেজেন্ট মানে বর্তমানে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি। এগুলোর বাংলা অর্থ হচ্ছে হয়, আছো, আছি, আছে। এখন অনেকেই মনে করতে পারে হয়, আছো, আছি, আছে, এটা তো বুঝলাম না। যেমন আম ফাইন, এটা বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। ইউ আর ফাইন, তুমি ভালো আছো। হি ইজ ফাইন, সে ভালো আছে। মিলছে কি? আছো, আসি, আছে, তো এই হচ্ছে আপনার আছো, আসি, আছে। এবার দেখেন ওয়াজ, ওয়ার, পাস্ট, অতীত কোনো কথা বলতে গেলে, অতীতের পরিচয় অবস্থা জানাতে গেলে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করে অতীতের বাক্যগুলো বানাতে পারি। এর বাংলা অর্থ হচ্ছে ছিলাম, ছিল। আর একটা কথা হতে পারে ছিলে, ছিলাম, ছিল, ছিলে। এখন এটা কেমন? যেমন আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। ইউ ওয়ার ফাইন, তুমি ভালো ছিলে। হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। দ্যাট মিন্স ছিলাম, ছিল, ছিলে। এরপর আসছে শ্যাল বি, উইল বি, ফিউচার, ভবিষ্যতের কোনো বাক্য। আমার এই মিন লাইফ যদি আমি বোঝাতে চাই, তৈরি করতে চাই, কাউকে জানাতে চাই, তাহলে আমি শ্যাল বি, উইল বির ব্যবহার করব। এর বাংলা অর্থ হচ্ছে হব, হবে। যেমন আই উইল বি আ ডক্টর, আমি ডাক্তার হব। ইউ উইল বি আ ডক্টর, তুমি ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর, সে ডাক্তার হবে। এই বাংলা অর্থ হচ্ছে হব, হবে। তো আমরা যাই হোক বি ভার্বের বাংলা অর্থগুলো আমরা বুঝলাম। আসেন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই, কীভাবে নিজে ঘরে বসে বসে একা একা আমি ইংরেজির প্র্যাকটিস করব। আপনারা আমার এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে আমার বিশ্বাস সকল শ্রেণী পেশার মানুষ একা একা ইংরেজি শিখতে পারবে। কোনো শিক্ষকের প্রয়োজন পড়বে না, কোনো ক্লাসরুমের প্রয়োজন হবে না, কোনো প্রতিষ্ঠানে যাওয়ার দরকার হবে না। ইনশাল্লাহ আশা রাখি এটাই হবে। তবে চর্চা করতে হবে, নিজে নিজে কথা বানাতে হবে। এবার আসেন আমরা কথাগুলো বানাই। যেমন অ্যাম সবসময় আইয়ের সাথে হয়, এটা অন্য কোনো ব্যক্তির সাথে অ্যাম যোগ করা যায় না। আম আ স্টুডেন্ট, বাংলা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র। এখন আমি একাধিক শব্দ ব্যবহার করে আমি কিছু ইংরেজি বাক্য বানাতে পারি। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই এম আ সিঙ্গার, আমি একজন শিল্পী। অর আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। পাঁচটা, ছয়টা, দশটা, যে যতটা শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন ততই আপনি লাভবান হবেন। তবে বাংলা, ইংরেজি সহ আপনি এইভাবে মুখে তুলবেন তাহলে দেখবেন আপনি লাভবান হবেন। বাংলা ছাড়া কোনো প্র্যাকটিস আমরা করব না। ঠিক তেমনিভাবে দেখেন উই যখন হয় তখন আমরা উইয়ের সাথে বিভাগটা আর ব্যবহার করি। উই আর দ্য স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী। উই আর দ্য টিচার্স, আমরা শিক্ষক, শিক্ষিকা। উই আর দ্য প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। উই আর দ্য সিঙ্গার্স, আমরা শিল্পী। উই আর দ্য বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী। ঠিক তেমনিভাবে ইউ হইল আর হয়, ইউর দিয়েও আমরা এইভাবে চর্চা করতে পারি। ইউ আর দ্য স্টুডেন্টস, তোমরা ছাত্রছাত্রী। ইউ আর দ্য টিচার্স, তোমরা শিক্ষক, শিক্ষিকা, বা আপনারা শিক্ষক, শিক্ষিকা। এখানে একটা জিনিস লক্ষণীয়, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, আবার ইউ মানে আপনারা। এখন এটা ব্যক্তি বিশেষে এই অর্থটা কিন্তু প্রকাশ করতে পারবে। এখন শিক্ষকের বেলায় কী কেউ কী বলে তুমি শিক্ষক, শিক্ষিকা? এখানে আপনারা বলতে হবে। ইউ আর দ্য টিচার্স, আপনারা শিক্ষক, শিক্ষিকা। ইউ আর দ্য প্লেয়ার্স, তোমরা খেলোয়াড়। ইউ আর দ্য সিঙ্গার্স, তোমরা শিল্পী। ইউ আর দ্য বিজনেসম্যান, তোমরা ব্যবসায়ী। ঠিক তেমনিভাবে দে হইলেও আমরা এই প্র্যাকটিস করতে পারি।
They are the students, tara chatro chatri. They are the teachers, tara shikshak shikshika. They are the players, tara khelowar. They are the singers, tara shilpi. They are the businessmen, tara byabosai. Tale amra arer byabohar ta dekhlam. Ebar amra dekhbo iser byabohar. Jemon he is a student, she ekjon chatro ba chatri, sorry chatro. He is a teacher, she ekjon shikshak. He is a player, she ekjon khelowar. He is a singer, she ekjon shilpi. He is a businessman, সে একজন ব্যবসায়ী। হির বেলায় যদি ইজ হয় শির বেলাও ইজি হবে দেখেন এবার সেম প্র্যাকটিসটি আমরা করতে পারি। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষিকা। শি ইজ আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। শি ইজ আ সিঙ্গার, সে একজন শিল্পী। শি ইজ আ বিজনেস ওম্যান, সে একজন ব্যবসায়ী। ঠিক তেমনিভাবে নাম যদি নেই, যে কোনো একজন ব্যক্তির নাম একক নাম, তাহলে আমরা ইজ ব্যবহার করবো। যেমন রনি ইজ আ স্টুডেন্ট, রনি একজন ছাত্র। রনি ইজ আ টিচার, রনি একজন শিক্ষক। রনি ইজ আ প্লেয়ার, রনি একজন খেলোয়াড়। রনি ইজ আ সিঙ্গার, রনি একজন শিল্পী। রনি ইজ আ বিজনেসম্যান, রনি একজন ব্যবসায়ী। এর বাহিরেও তো মাই ব্রাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই কাজিন, মাই ফ্রেন্ড হতে পারে না? তাই আমরা ওগুলো দিয়ে আমরা চর্চা করতে পারি। আসেন আমরা আপাতত মাই ব্রাদারটা দিয়ে প্র্যাকটিসটা করি। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র। মাই ব্রাদার ইজ আ টিচার, আমার ভাই একজন শিক্ষক। মাই ব্রাদার ইজ আ প্লেয়ার, আমার ভাই একজন খেলোয়াড়। মাই ব্রাদার ইজ আ সিঙ্গার, আমার ভাই একজন শিল্পী। মাই ব্রাদার ইজ আ বিজনেসম্যান, আমার ভাই একজন ব্যবসায়ী। তাহলে আমরা এই প্র্যাকটিসের মাধ্যমে এম ইজ আর, এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করতে পারি। এবং এইভাবে যদি চর্চা করি তাহলে এম ইজ আর এর মাধ্যমে আমরা অনেকগুলো বাক্য নিজে নিজে বানাতে পারি। তবে আমি আবারও বলি, ইংরেজি বাংলা সাথে নিয়ে আমরা চর্চাটা করব এবং প্রতিদিন একটু একটু করে আমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমরা হা বোধক বাক্যগুলো বানাতে পারবো। আমি এতক্ষণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাংলা হচ্ছে হা বোধক বাক্য, তারই আমরা প্র্যাকটিস করলাম এম ইজ আর এর মাধ্যমে। এবার আসেন আমরা এম ইজ আর এর পরিবর্তে যদি আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি, আমরা এই বাক্যগুলোকে এখন কোথায় নিয়ে যাব? ফার্স্টে খুব সহজে নিয়ে যেতে পারি। দেখেন আমি এখন ওয়াজ, ওয়াজটা ব্যবহার করবো আমি আই এর সাথে। যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট, তার মানে হচ্ছে আমি এখানে কি ব্যবহার করব? ওয়াজ। এম এর জায়গায় ওয়াজ দিয়ে দিলাম, এটা কঠিন কোনো কাজ না। আমি এম দিয়ে প্র্যাকটিস করতে পারলে আমি ওয়াজ দিয়েও প্র্যাকটিস করতে পারবো। তাহলে আমি অতীতের বাক্যগুলো আমি খুব সহজে বানাতে পারবো। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ আ টিচার, আমি একজন, সরি, আই ওয়াজ আ স্টুডেন্ট বাংলা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় ছিলাম। আই ওয়াজ আ সিঙ্গার, আমি একজন শিল্পী ছিলাম। আই ওয়াজ আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী ছিলাম। যদি সম্ভব হয় আরও বেশি কিছু শব্দ দিয়ে আপনি ঘরে বসে প্র্যাকটিস করেন। যত বেশি শব্দ নিয়ে প্র্যাকটিস করবেন তত বেশি ইংরেজি বাক্য আপনার মুখ থেকে বেরিয়ে আসবে, তত বেশি আপনি লাভবান হবেন। এখানে অন্য কারোর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। এবার আসেন আমরা উই যদি ব্যবহার করি তাহলে এখানে ওয়ার, উই হলে ওয়ার আমরা ব্যবহার করব। অতীতে উইয়ের সাথে ওয়ার ব্যবহৃত হয়। যেমন উই ওয়ার দ্য স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী ছিলাম। উই ওয়ার দ্য টিচার্স, আমরা শিক্ষক শিক্ষিকা ছিলাম। উই ওয়ার দ্য প্লেয়ার্স, আমরা খেলোয়াড় ছিলাম। উই ওয়ার দ্য সিঙ্গার্স, আমরা শিল্পী ছিলাম। উই ওয়ার দ্য বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী ছিলাম। ইউ হিল ওয়ার হবে। যেমন ইউ ওয়ার দ্য স্টুডেন্টস, তোমরা ছাত্রছাত্রী ছিলে। ইউ ওয়ার দ্য টিচার্স, তোমরা শিক্ষক শিক্ষিকা ছিলে। ইউ ওয়ার দ্য প্লেয়ার্স, তোমরা খেলোয়াড় ছিলে। ইউ ওয়ার দ্য সিঙ্গার্স, তোমরা শিল্পী ছিলে। ইউ ওয়ার দ্য বিজনেসম্যান, তোমরা ব্যবসায়ী ছিলে। এবার দে হইল সেম একই ওয়ার ব্যবহারটা হবে। তাহলে আমরা এবার দে দিয়ে ওই সেম প্র্যাকটিসটাই করতে পারি। দে ওয়ার দ্য স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী ছিল। দে ওয়ার দ্য টিচার্স, তারা শিক্ষক শিক্ষিকা ছিল। দে ওয়ার দ্য প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। দে ওয়ার দ্য সিঙ্গার্স, তারা শিল্পী ছিল। দে ওয়ার দ্য বিজনেসম্যান, তারা ব্যবসায়ী ছিল। এবার আসেন আমরা হি যদি ব্যবহার করি তাহলে এখানে ওয়াজ ব্যবহার হবে। যেমন হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ আ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। হি ওয়াজ আ সিঙ্গার, সে একজন শিল্পী ছিল। হি ওয়াজ আ বিজনেস ম্যান, সে একজন ব্যবসায়ী ছিল।
হির বেলা যদি ওয়াজ হয় সি হইলো সেম, একই প্র্যাকটিস হবে, শুধু মুখ দিয়ে একটু বলতে হবে। সি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী ছিল। সি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষিকা ছিল। সি ওয়াজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। সি ওয়াজ এ সিঙ্গার, সে একজন শিল্পী ছিল। সি ওয়াজ এ বিজনেস ম্যান, সে একজন ব্যবসায়ী। সি ইজ এ বিজনেস ওম্যান, খেয়াল রাখতে হবে, সে একজন ব্যবসায়ী ছিল। এবার রনি হলে সেম ওয়াজ হবে, রনি ওয়াজ এ স্টুডেন্ট, রনি একজন ছাত্র ছিল। রনি ওয়াজ এ টিচার, রনি একজন শিক্ষক ছিল। রনি ওয়াজ এ প্লেয়ার, রনি একজন খেলোয়াড় ছিল। রনি ওয়াজ এ সিঙ্গার, রনি একজন শিল্পী ছিল। রনি ওয়াজ এ বিজনেস ম্যান, রনি একজন ব্যবসায়ী ছিল। ঠিক এইবার যদি রনি হয় তাহলে মাই ব্রাদার, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড হতে পারে না, অবশ্যই হতে পারে। তো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, আমার বিশ্বাস আমরা ঘরে বসে ইংরেজি শিখতে পারবো। এখানে কোনো শিক্ষকের প্রয়োজন হবে না, অন্য কারো সাহায্য প্রয়োজন হবে না। তো আশা রাখি আমার এই প্র্যাকটিসের মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন। তবে প্রতিদিন একটু একটু করে আমরা চর্চা করব, ঘরে বসে অফিসে বসে, ইনশাআল্লাহ সবাই আমরা উপকৃত হব। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আশা রাখি এটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যত বেশি শেয়ার করবেন তত আপনিই বেশি লাভবান হবেন। আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবার মাঝে ছড়িয়ে দিবেন, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো ইনশাআল্লাহ।